বন্ধুরা, জঙ্গলের রাজাকে আপনারা জঙ্গলে তার শক্তি প্রদর্শন করতে দেখে থাকবেন। কিন্তু বলা হয় যে সময় সবসময় একরকম থাকে না। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সেদিন এই সিংহের দিন খারাপ ছিল, তাই সে মহিষকে একা দেখে তার উপর হামলা করে। কিন্তু পরিবার তো পরিবারই হয়। এই দুই মহিষ এই সিংহের দিকে তেড়ে আসে আর সিংহকে তার সিং দিয়ে হাওয়ায় ছুঁড়ে মারে। আর মহিষ সিংহকে দুইবার আসার দেয়, আর এতে করে সিংহ তার ভুল বুঝতে পারে আর সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এই ভিডিওটি দেখে আপনারা আবার এইটা ভাববেন না যে মহিষী জঙ্গলের সবথেকে শক্তিশালী প্রাণী, কেননা বাপেরও বাপ থাকে। এখানে এই মহিষ হাতিদের এলাকায় প্রবেশ করার ভুল করে। তারপর একটি হাতি এই মহিষকে তার সুরের শক্তি দেখায় আর তাকে হাওয়াতে আসার দেয়। এরপরেও হাতি শান্ত হয় না, সে মহিষকে ততক্ষণ পর্যন্ত তার দাঁত এবং সুর দিয়ে আঘাত করতে থাকে যতক্ষণ না সে আধমরা হয়। আপনি কোনো লড়াইয়ে জিতবেন না ঠকবেন এই বিষয়টি আপনার শরীর নয়, বরং আপনার সাহস এবং ফুর্তি নির্ধারণ করে। এই বিষয়টির একটি উদাহরণ আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। এই ছাগলটি তার ফার্ম হাউসে আসা একটি গরুকে তাড়ানোর জন্য এগিয়ে আসে। গরুটি তাকে ছোট ভেবে তার সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে। আর এই ছাগলটিও পিছু হাটার পাত্র নয়। ছাগলের সাহস এবং আক্রমণাত্মক স্বভাব দেখে গরুটি সেখান থেকে পালিয়ে যাওয়াই ভালো মনে করে। বন্ধুরা, এখন একটি শহরের লড়াই দেখুন, যেখানে ছাগলের সাহস দেখে গরুর ঘাম ঝরে যায়। বন্ধুরা, একটি ক্ষুধার্ত সিংহের মাথায় শুধুমাত্র শিকারের চিন্তাই থাকে, আর সামনে যে প্রাণীই থাকুক না কেন সিংহ তাকে শিকার করতে চায়। আর এমন অবস্থায় যদি জেব্রা দেখে তাহলে সিংহ তো তাকে এই রূপে দেখে। বন্ধুরা, জেব্রার দলের একটি সদস্য সিংহের ফাঁদে আটকে পড়ে আর সে নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সিংহের কবল থেকে বের হওয়া খুবই কঠিন। কিন্তু এই জেব্রাটিও হার মানার পাত্র নয়, সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে সিংহের কবল থেকে বের হতে সফল হয়। বন্ধুরা, যখন জঙ্গলে রাজা সম্পর্কে কথা বলা হচ্ছে তখন তাদের আরো কিছু ক্লিপস দেখা যাক। এখানে এই চিতাটি বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে, সে এই বানর এবং নিজের ক্ষমতা বুঝতে পারছে না। সে এইটাও বুঝতে পারছে না যে সে যেই জায়গায় তার শিকারকে ধরার চেষ্টা করছে সেটা তার জন্মগত বাসস্থান, তাই বানরের পক্ষে এই চিতাকে ডস দেওয়া কোনো বড় বিষয় নয়। বন্ধুরা, জঙ্গলে যদি সবথেকে চঞ্চল প্রাণীর কথা বলা হয় তাহলে ইম্পালাকে বাদ দেওয়া যাবে না। আর যদি ফুর্তির পাশাপাশি বুদ্ধিকেও কাজে লাগানো হয় তাহলে বড় বড় দুশ্মনকেও হার মানানো সম্ভব। তেমনি ঘটনা এখানেও ঘটেছে। বন্ধুরা, এই ইম্পালাটি এই চিতার সামনে মরার নাটক করে, আর চিতা যখন তাকে মৃত ভেবে ছেড়ে দেয় তখন সে হঠাৎ লাফ দিয়ে উঠে সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, ডোকো পাখি অনেক রাগী এবং আক্রমণাত্মক স্বভাবের হয়ে থাকে। ডোকো পাখির আক্রমণাত্মক স্বভাব দেখে এই গরিলাটিও তাদের এলাকা থেকে দূরে সরে যায়। আপনারা যদি এই ক্লিপটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা একটি অজগরকে দেখতে পাবেন যে একটি কুমিরের মুখে আটকে ছিল। এখানে একটি কুমির একটি অজগরের মুখে কামড়ে ধরে, কিন্তু অজগরটিও হার মানার পাত্র নয়, সে এই কুমিরটিকে তার পুরো শক্তি দিয়ে চেপে ধরে। এখানে বিষয়টি হলো, আমি তো মরবই কিন্তু তোমাকে সাথে নিয়েই মরব। বন্ধুরা, এবার এই ঘোড়াটিকে দেখুন যে চুপচাপ ঘাস খাচ্ছিল, কিন্তু সামনে থাকা কুমিরকে দেখে না জানি তার কি হয়ে যায়, সে কুমিরের উপর লাথি দিতে শুরু করে, কিন্তু দ্বিতীয়বার এসে তার সঠিক জবাব পেয়ে যায়। বন্ধুরা, হাতির এই দল তাদের তৃষ্ণা মেটানোর জন্য এই ঝিলের কিনারায় চলে আসে, যেখানে এই দলের একটি ছোট্ট হাতির সুরে কুমির কামড়ে দেয়। যখনই এই বিষয়টি অন্য হাতিরা জানতে পারে তখন তারা কুমিরটির দিকে তেড়ে আসে আর কুমিরটিকে পালাতে বাধ্য করে। সাপ এবং বেজির মধ্যে সবসময় যুদ্ধ লেগেই থাকে। এদের দুজনের যখনই দেখা হয় তখনই এদের মধ্যে খুবই ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায়। বন্ধুরা, আফ্রিকার জঙ্গলে একটি ব্ল্যাক মাম্বা এবং একটি বেজির মুখোমুখি হয়। তারপর এদের মধ্যে খুবই ভয়ঙ্কর এবং লম্বা একটি লড়াই চলতে থাকে। আর এই বিষয়টি তো আমরা সকলেই জানি যে বেজির সামনে সাপ কখনোই টিকতে পারবে না। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। ব্ল্যাক মাম্বা মারা যায় আর বেজি তাকে খুব আরাম করে খেতে থাকে। বন্ধুরা, এবার এই লড়াইটি দেখুন, যেখানে কুকুরের সাহসী তার জীবন বাঁচায়।
বন্ধুরা এই ভিডিওতে কোন লড়াইটি সবথেকে বেশি ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন নতুন নতুন ভিডিওগুলো সব সময় দেখতে চান তাহলে এখনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কথা হবে অন্য এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ